আল জাজিরার পর ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্যমূলক সুবিধা দিয়ে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো সরকারি কর্তাদের লাগামহীন দুর্নীতি, অস্বস্তিতে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আল জাজিরার পর ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্যমূলক সুবিধা দিয়ে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের কাণ্ডকীর্তি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে একের পর এক সংবাদ শিরোনাম হতে দেখা যাচ্ছে। আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন অল প্রাইম মিনিস্টার্স ম্যান প্রচারের পর এবার প্রভাবশালী ব্রিটিশ মিডিয়া ইকোনমিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা কড়ায়ত্তে রাখার কূটকৌশল নিয়ে আরেকটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করেছে। তাতে দেখানো হয়েছে যে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্য সেনাবাহিনীর আনুগত্য কীভাবে মুষ্টিবদ্ধ করে নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্যজনকভাবে সেনাবাহিনীকে বিভিন্ন অজুহাতে অর্থ প্রদান এবং বিভিন্ন সুবিধা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে ইকোনমিস্টের ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউশনের জরিপ অনুসারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো ধরনের হুমকি ছাড়াই শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর অযথা খরচ বাড়িয়ে চলেছেন। 2008 থেকে 2017 সাল পর্যন্ত এই খরচ বেড়ে 123% উন্নীত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সেনাবাহিনী তাদের ব্যবসায়িক মনোভাব ক্রমশ বাড়িয়ে চলেছে। এরই মধ্যে তারা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেনা কল্যাণ সংস্থা গড়ে তুলেছেন। সৈন্য এবং প্রবীণদের জন্য গড়া এই দুটি সংগঠন সেনাবাহিনীর স্বতন্ত্র হয়ে কাজ করে, কিন্তু পরিচালনা করা হয় কর্মকর্তাদের দিয়ে। সংস্থা দুটির ওয়েবসাইট অনুসারে সেনা কল্যাণ সংস্থা এই মুহূর্তে 60 বিলিয়ন টাকার সম্পত্তি রয়েছে এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন বিলাসবহুল হোটেল এবং একটি প্রতিষ্ঠান যেখানে জাতীয় নির্বাচনের জন্য ভোটিং মেশিন প্রস্তুত করা হয়। এসব মেশিন তৈরির জন্য নিয়ম থাকলেও কোনো টেন্ডার ডাকা হয়নি। গোয়েন্দা সংস্থাসহ বিরোধী দলের নেতাকর্মীরা শুরু থেকে অভিযোগ করে আসছেন যে এখানে ভোটিং মেশিন এমনভাবে ডিজাইন করা হয় যেন ভোট কারচুপিতে সহজ হয়। সেনাবাহিনী সরকারের তরফ থেকে অনেকগুলো অবকাঠামো প্রকল্প পরিচালনা করেন বলে জানিয়েছে ইকোনমিস্ট। আল জাজিরা যেসবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এসব অত্যন্ত উদ্বেগের বলেও জানিয়েছেন ইকোনমিস্ট। তারা জানায়, প্রত্যন্ত দ্বীপে রিফিউজি ক্যাম্প তৈরি করতে নৌবাহিনী $300 মিলিয়ন ব্যয় করেছিল। রাজধানীর ঢাকায় মূল বিমানবন্দর সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয় বিমানবাহিনীকে, হাইওয়ে নির্মাণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। এছাড়া বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের ঘন বসতিপূর্ণ ঢাকা শহরে জমি দেওয়ার সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। তারা সকলেই এমন প্লট পান যার উপরে তারা 7 অ্যাপার্টমেন্ট সংশ্লিষ্ট 7 তলা পর্যন্ত ভবন নির্মাণের অধিকার পান। বাহ্যিকভাবে এটি আবাসন ভাতার একটি রূপ হলেও সিনিয়র অফিসাররা কয়েকটি ফ্ল্যাট বিপুল মূল্যে বিক্রি করে। চাকরি চলাকালীন অনেককে এবং অবসরপ্রাপ্ত অনেককেই জাতীয় বন্দর কর্তৃপক্ষ ও চা চাষ নিয়ন্ত্রণকারী সংস্থার মতো জায়গাতে উচ্চ পদস্থ সরকারি চাকরি দিয়ে থাকেন। এমনকি যারা নিচের র্যাঙ্কে আছেন তাদের জন্য রয়েছে লাভজনক প্রগলভতা। সরকার শান্তি রক্ষা মিশনে মোতায়েন করা প্রতিটি বাংলাদেশি সৈন্যের জন্য জাতিসংঘ থেকে প্রাপ্ত প্রায় $10,000 ব্যয় করে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, প্রধান প্রতিপক্ষ বিএনপির তুলনায় সেনাবাহিনীতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতটা ভালো অবস্থানে ছিল না, কেননা শেখ হাসিনা এক রাজনৈতিক পরিবার থেকে এলেও প্রতিপক্ষ দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া দলটি নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর একজন সাবেক মেজরের স্ত্রী হিসেবে। খালেদা জিয়ার স্বামী একসময় সেনাবাহিনীর প্রধান ছিলেন, একই সাথে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন। সেই সুবাদে সেনাবাহিনীর নিকট বিএনপি জনপ্রিয় থাকলেও পিছিয়ে ছিল আওয়ামী লীগ। কিন্তু 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে সেনাবাহিনী থেকে বিএনপি পন্থীদের উচ্ছেদ করে তার আনুগত্যদের সামনের সারিতে টেনে নিয়ে আসেন। জেনারেল আজিজ আহমেদ তাদেরই একজন, একই সাথে সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টেনে আনেন, সেনাদের নিকট আত্মীয়দের আর্মি হসপিটালে সেবা নেওয়ার সুযোগ করে দেন, যে হাসপাতাল দেশের সেরা হাসপাতাল হিসাবে বিবেচিত। এমনকি 2015 সালে সেনাদেরও বেতন দ্বিগুণ করে দেন। এসব ছাড়াও সেনাবাহিনীকে নিজের করে রাখার জন্য সেনাপ্রধানকে বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড় দিয়ে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ সেনাপ্রধান ও তার ভাইদের মাফিয়াগিরির যে অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশিত হয়েছে সেখানে উঠে আসে সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আলোচিত খুনের ফেরারি আসামি হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ লক্ষণীয় নয়। কেবল তাই নয়, খুনের ফেরারি আসামি হলেও তারা সরকারি বিভিন্ন কাজের চুক্তি পেয়ে থাকেন, সরকারি বাহিনীকে ব্যবহার করে টাকার কুমির বনে যাচ্ছেন তারা। সরকারের প্রশ্রয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইয়েরা বিদেশে বসেও বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যবসা করেন। এসব বিষয়ে শেখ হাসিনা ওয়াকি বহাল থাকলেও কখনো পদক্ষেপ নেননি, এমনকি তার তরফ থেকে এটাকে সবুজ সংকেত জ্বালিয়ে রাখাকে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব বিষয় নিয়ে আল জাজিরা তথ্যচিত্র প্রকাশ করলেও শেখ হাসিনাকে উল্টো তাদেরই পক্ষ নিতে দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদনকে উল্টো গালগল্প ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে সেনাপ্রধান ও তার ভাইদের রক্ষা করার চেষ্টা করতে দেখা গেছে। সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শেখ হাসিনা সেনাবাহিনীকে কব্জা করে রেখেছেন তা নয়। ইকোনমিস্টের দাবি, সেনাবাহিনীকে কব্জা করে রাখার পেছনে শেখ হাসিনার পিতৃহত্যার প্রতিশোধও লুকিয়ে আছে। শেখ হাসিনার পিতা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান 1975 সালে সপরিবারে নিহত হন। শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ওই সময় দেশের বাইরে ছিলেন, বিধায় হত্যাযজ্ঞের কবল থেকে বেঁচেছিলেন। 75-এর ওই আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই সেনাবাহিনী, যারা তাকে এখনও ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। এখানে শেখ হাসিনা পরস্পর বিরোধী দুটি অবস্থানের একটিকে বেছে নিলেন, পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে অথবা পিতৃহত্যার প্রতিশোধ হিসেবে সেনাবাহিনীকে নিজের কড়ায়ত্তে নিয়ে এলেন যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইকোনমিস্ট বলছে, যদিও স্বাধীনতার 50 বছরের মধ্যে 15 বছরই শাসন করেছে সেনাবাহিনী, এবার শেখ হাসিনাকে দিয়ে তারাই শাসন করছে। আর শেখ হাসিনাও সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়ে সরকারের মধ্যমণি করেও রেখেছেন। তবে রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘসূত্রতাও বেশিদিন টেকার নয় বলে জানিয়েছে ইকোনমিস্ট। কেননা শেখ হাসিনার যোগ্য কোনো উত্তরসূরি না থাকায় শেখ হাসিনার সাথেই সেনাবাহিনীও রাজনীতি থেকে উধাও হয়ে যাবে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা ক্ষমতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কেবল সেনাবাহিনী নয়, অন্যান্য বাহিনীকেও নিজের আয়ত্তে নিয়ে এসেছেন। এর ফলে তাকেও দিতে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। তারই অংশ হিসেবে আল জাজিরা সেনাপ্রধানের ভাইদের বিরুদ্ধে তথ্য প্রচার করলেও শেখ হাসিনা তার প্রতিবাদ করেছেন, এমনকি মাঠেও নেমেছেন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন, শেখ হাসিনা সেনাপ্রধান ও তার ভাইদের রক্ষার মাধ্যমে মূলত নিজেকেই রক্ষা করছেন। সেনাপ্রধান ও তার ভাইদের দিকে টার্গেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে টার্গেট বলেই ভাবতে চান তারা। তবে এক্ষেত্রে একমত হন যে শেখ হাসিনা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন মূলত নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল হিসেবে। সরকারি কর্তাদের লাগামহীন দুর্নীতি, অস্বস্তিতে সরকার। একের পর এক সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতির কাহিনী প্রকাশিত হচ্ছে। গণমাধ্যম অত্যন্ত সাহসিকতার সাথে বিভিন্ন সময়ে সরকারি দায়িত্ব পালন করা ব্যক্তিদের এবং এখন দায়িত্ব পালন করছেন এরকম ব্যক্তিদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করেছে। আর এই সময় ফিরিস্তি দেখে অনেকের গা শিউরে উঠছে, অনেকেই হতবাক। আগে মনে করা হতো যে রাজনীতিবিদরা বোধহয় সবচেয়ে বেশি দুর্নীতি করেন, কিন্তু সাধারণ মানুষের সেই ভুল ভেঙে গেছে। গত কয়েক মাসে একের পর এক ঘটনা জনগণকে হতবাক করেছে, বিস্মিত করেছে, আর এর ফলে সরকার একটি বড় ধরনের অস্বস্তির মধ্যে পড়েছে। সরকার এই সমস্ত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের দায় নেবে কেন, সেটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। প্রথমে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে নিয়ে উত্তাল হলো। বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হলো। আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন তার ব্যাপারে তদন্ত করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। তার অবৈধ সম্পদের হিসাব দেখে সবার গা শিউরে উঠল। এর পরপরই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির গল্প প্রকাশিত হয়েছে। আরেক সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিবরণও এখন গণমাধ্যমের পাতায় পাতায়। গণমাধ্যমের চেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব দুর্নীতির তথ্যগুলো বেশি ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। আসাদুজ্জামান মিয়াকে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এনবিআরের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয়েছে। একটি ছাগল কাণ্ডে ফেঁসে গেছেন মতিউর রহমান। তার কথিত ছেলে ইফাত সাদেক এগ্রো থেকে একটি 15 লাখ টাকার ছাগল কিনে
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং সেই সূত্র ধরে মতিউর রহমানের অবৈধ সম্পদের বিপুল উৎসের অনুসন্ধান করছে এখন সাধারণ মানুষ। যদিও মতিউর রহমান দাবি করেছেন যে তিনি শেয়ার মার্কেটে লগ্নি করে বিপুল বৃত্তের মালিক হচ্ছেন, কিন্তু খুব কম মানুষই তার এই কথা বিশ্বাস করে। আবার শেয়ার মার্কেটে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে সেটিও বৈধ এবং আইনি প্রক্রিয়ায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।